আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকেই মনে ধারণা এখন যে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে, অনেকেরই একটা প্রশ্ন যে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে। সিঙ্গাপুর আসতে অ্যাকচুয়ালি কত টাকা লাগে সেটা ডিপেন্ড করে আপনার এবং আপনার কোম্পানির উপরে। আপনি কী কাজে আসবেন, কী কোম্পানিতে আসবেন, সেইগুলোর উপরে ডিপেন্ড করে। আসলে অনেকের কাছে সিঙ্গাপুর আসাটাই একটা স্বপ্ন, সিঙ্গাপুর আসবে কত টাকা বেতন সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু অনেকের কাছে সিঙ্গাপুর আসাটাই একটা স্বপ্ন। সো যার কারণে সিঙ্গাপুর অনেকেই আসতে পারলেই তার স্বপ্ন পূরণ। আসলে সিঙ্গাপুরে যে কী আছে যখন আসবেন আপনি তখন বুঝবেন, সিঙ্গাপুর 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 স্বপ্নের দেশ সিঙ্গাপুর। আসলে যে স্বপ্ন যে কীভাবে দেখে মানুষ, এটা আসলে আমাদের যখন সেন্টার স্কেল করছি তখন আমাদের বলা হয়তো সিঙ্গাপুর গেলে 1 লাখ টাকা ইনকাম করবা। আসলে যে সিঙ্গাপুর আসলে যে কত লাখ টাকা ইনকাম করা যায় সেটা একমাত্র যারা আছে এখানে, যারা থাকে তারাই বলতে পারে। তো যেটা বলতেছিলাম যে সিঙ্গাপুর আসতে কত টাকা লাগে, দেখুন ভাই, সিঙ্গাপুর আপনি আসবেন আপনার জন্য একটা আইপি দরকার, কী কোম্পানিতে আসবেন সেটা জানা দরকার। সব কিছু জানার পরে হলো আপনি বলতে পারবেন যে আপনার কত টাকা লাগে। তবে যদি আপনি আনস্কেলে আসেন 6 থেকে 7 লাখ টাকা লাগবে, আর যদি স্কেল করতে আসতে যান তাহলে তো এখন প্রায় 9 লাখ 10 লাখ টাকা লাগে। তো এর মধ্যেও আবার কোম্পানি ভালো মন্দর একটা ব্যাপার আছে, আবার অনেকে 7 লাখেও স্কেল করে আসে। সেটা তার যদি নিজস্ব কোনো লোক থাকে, বড় ভাই ব্রাদার আত্মীয় স্বজন কারো কোম্পানিতে যদি টাকা ছাড়া আসতে পারে, সেক্ষেত্রে 4 লাখ 5 লাখ বা 6 লাখ টাকা আসতে পারে। তো দেখুন, আপনার তো কেউ নাই, সেই ক্ষেত্রে আপনি আসতে গেলে আপনার 9 লাখ 10 লাখ টাকা ধরে রাখতে হবে। আর এখন আমি যেটা মনে করি যে সিঙ্গাপুর না আসে আপনি ইউরোপে যেতে পারবেন, যে টাকা দিয়ে সিঙ্গাপুর আসবেন এই টাকায় আপনি ইউরোপ যেতে পারবেন। ইউরোপে এখন 8 লাখ 9 লাখ টাকা হলে ইউরোপ যাওয়া যায়। সো আপনি সিঙ্গাপুর কেন আসবেন 8 লাখ 10 লাখ টাকা খরচ করে? তো বর্তমানে সিঙ্গাপুরের যে অবস্থা তাতে সিঙ্গাপুর না এসে আপনি ইউরোপ যেতে পারবেন। সিঙ্গাপুর আসতে যে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা লাগে ওই টাকা দিয়ে আপনি ইউরোপ যেতে পারবেন ভালো। তো বন্ধুরা, সিঙ্গাপুর আসতে এখন প্রায় 10 লাখ টাকা লাগে, 8 থেকে 10 লাখ টাকা লাগে। তো ভালো মন্দ বিবেচনা করে সেক্ষেত্রে আপনি একটু কম বেশিতে আসতে পারেন। তো সেটা যদি আপনার নিজস্ব লোক থাকে একটু কমে আসতে পারবেন, নাহলে 8 থেকে 10 লাখ টাকা লাগবে। তো সবাই ভালো থাকুন, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কমেন্ট করতে পারেন, অবশ্যই চেষ্টা করবো উত্তর দেওয়ার।